হ্যালো বন্ধুরা, ক্রিকেট খেলায় এমনই কিছু নিয়ম রয়েছে যেগুলো মাঠে খেলা প্লেয়াররাও নাও জানতে পারে, আর এই নিয়মগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে নেওয়া হয়। বন্ধুরা, এবার তোমরা 2019 সালে বিশ্বকাপের ফাইনালটাই দেখে নাও, যে নিয়মের মাধ্যমে ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষিত করা হয়। বেশিরভাগ প্লেয়ারেরই এই নিয়মটা জানা ছিল না, আর এই নিয়মের সাথে আরও অনেক নিয়ম রয়েছে যেগুলো অনেক বড় বড় ক্রিকেট ফ্যানও জানে না। তো আজকে তোমাদের এমনই কিছু নিয়ম দেখাতে চলছি। তো স্বাগতম আমাদের আননোন ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে। ওয়েড নো বল রুল। বন্ধুরা, বল করার সময় বলারের পা যদি ক্রিজের বাইরে থাকে তাহলে তাকে নো বল ধরা হয়, আর যদি বল ব্যাটসম্যানের কোমরের উপরে হয় তাহলেও নো বল ধরা হয়। এই দুই নিয়ম ছাড়া আরও একটা নিয়ম রয়েছে যেটার মাধ্যমে নো বল ধরা হয়। বলার যখন বল করে তখন বল ব্যাটসম্যানের কাছে যাওয়ার আগে দুইবার বাউন্স করলে সেটাকে নো বল ধরা হয়, কিন্তু বল যদি বাউন্ডারির বাইরে চলে যায় তাহলে তাকে ডেড বল ধরা হয়। নাম্বার টু, ক্যাচ আউট রুল। বন্ধুরা, ক্রিকেটে এমনই কিছু ক্রিকেটার রয়েছে যেগুলো ম্যাচকে সুন্দর করে তোলে। কিছু এমন আছে কঠিন কঠিন ক্যাচ ধরে পরিচিত হয়ে আছে। সাধারণভাবে আমরা জানি বল মাটিতে পড়ার আগে ক্যাচ করে নিলে সেটা আউট হয়, কিন্তু এমন নয় বন্ধুরা। যদি ক্যাচ করার আগে ফিল্ডারের ক্যাপ বা হেলমেট লাগে তাহলে সেটা নট আউটই থাকে, কিন্তু ক্যাপ বা হেলমেট ছাড়া বডির অন্য কোনো জায়গায় লেগে ক্যাচ ধরলে সেটা আউটই ধরা হয়। নাম্বার থ্রি, নট আউটস অন গ্লাভস। সাধারণভাবে আমরা জানি বল ব্যাটে না লেগে গ্লাভসে লেগে ক্যাচ ধরলে সেটা আউটই দেওয়া হয়, কিন্তু একটা নিয়ম এমন আছে যেটা গ্লাভসে লাগলেও কিন্তু নট আউট দেওয়া হয়। এই নিয়মের অনুসারে ব্যাট করার সময় গ্লাভস যদি দূরে থাকে তখন যদি বল গ্লাভসে লেগে আরও ক্যাচ হয় তাহলে তখন নট আউট দেওয়া হয়, তখন এটা লেগ বাই দেওয়া হয়, কিন্তু এটা খুবই কম দেখা যায়, কেননা ব্যাটসম্যান তার হাত দিয়ে ব্যাটস ধরে রাখে। যদি কোনো কারণে ব্যাটসম্যান হাত উপর করে এবং তখন বল গ্লাভসে লেগে ক্যাচ হয় তখন এই নিয়মের মাধ্যমে নট আউট দেওয়া হয়। নাম্বার ফোর, ম্যান কেডিং রুল। বন্ধুরা, তোমরা যদি ম্যান কেডিং রুল সম্পর্কে জানো তাহলে এর ক্রেডিট যাবে অ্যাসোনের উপর, আর এই নিয়মটা ফেরত আনার জন্য অ্যাসোনের উপর ক্রেডিট রয়েছে। আর এই নিয়ম অনুসারে নন স্ট্রাইকার ব্যাটসম্যান বল করার আগে যদি ক্রিজ থেকে বের হয় বলার স্টাম্পে হিট করে রান আউট করতে পারে। 1948 সালে ইন্ডিয়ান বোলার মিনু মানকার অস্ট্রেলিয়ার সাথে এক ম্যাচে সর্বপ্রথম ম্যান কেডিং রুলের মাধ্যমে আউট করে, আর এটার শিকার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেন বাউন্ড হয়েছিল। নম্বর ফাইভ, ডাবল স্ট্রাইক। যদি কোনো ব্যাটসম্যান ব্যাটিংয়ের সময় দুইবার বল হিট করে তাহলে তাকে আউট দিয়ে দেওয়া হবে, যদিও সুরক্ষার কারণে দুইবার হিট করে তাহলেও আউট দেওয়া হবে, আর যদি ব্যাটসম্যান আনুষ্ঠানিক দুইবার বল হিট করে তাহলে তখন নট আউট থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।